আসসালামু আলাইকুম আহম্লা আশা করি আল্লাহর রহমতে আপনারা এই রমজান এর ভিতর রমজান এর সাধনার ভিতর এবং আল্লাহ রবুল্লা আলামিন এর ইবাদতের ভিতর রাত্রি জাগরনের ভিতর তারাবিন নামাজ পড়ে আল্লাহ রব্লাহ আলামিন আপনাদেরকে অনেক ভালো রেখেছেন এ সমস্ত ইবাদতের বদৌলতে আল্লাহ রব্লাহ আলিম আমাকে আপনাদের সকলকে আশা করি যে গরমের ভিতর অনেক ভালো রেখেছেন তো আসলে রমজান মাসে আমরা যে সৎকায় ফিতি জাকাত করি করি এই ক্ষেত্রে খাওয়ার উপযুক্ত সেই যে মানুষদেরকে বা সেই সমস্ত লোকদেরকে চিহ্নিত করতে ভুল করি যার কারণে আমার এই দানটা আমার এই সৎকাটা আমার এই জাকাতটা অযোগ্য ব্যক্তির বা গাই মোস্তাহেকের হাতে পড়ার কারণে আমার এটা আদায় হবে না এই জন্য আমরা একটু সতর্ক থাকি এবং কাদেরকে দিলে সেটা আদায় হবে সে জিনিসটা আমরা ভালো করে বুঝে নেই এবং সেই অনুযায়ী সে সমস্ত লোকদের সে নির্দিষ্ট মোস্তাহিক লোকদেরকে দেওয়ার চেষ্টা করি আসলে বা ফিতির উভয়টাই কাদেরকে দেয়া যায় এক নম্বর হচ্ছে ফকির ফকির কাদেরকে বলে যাদের নিকট সন্তান সন্ততির প্রয়োজন পূরণ করার মতো সম্বল নাই অথবা যাদের নিকট ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ নাই তাদেরকে দেওয়া যায় যাদের নিকট সন্তান প্রয়োজন পূরণ করার ধরনের সম্পদ নাই কিংবা যাদের উপর জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ ধন সম্পদ নাই তাদেরকে আপনি সৎকায় কিংবা জাকাত প্রদান করতে পারবেন দুই নম্বর হচ্ছে মিসকিন মিসকিন কাদেরকে বলে যারা সম্পূর্ণ একেবারেই অসহায় যাদের না টাকা পয়সা আছে না বসবাসের বাড়ি বাড়িঘর আছে যা যাবর কিংবা একবারে মনে করেন বেদে যাদেরকে আমরা বলি একবারে অসহায় গরিব মিসকিন যাদের না বসবাসেরও জায়গা নেই কিংবা থাকারও জায়গা নেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেই এমন কোনো ব্যক্তি যদি নাকি হয় তাহলে তাদেরকে আমরা সৎকায় কিংবা জাকাত দিতে পারি কিংবা যারা ঋণগ্রস্ত যাদের ঋণের বোঝা এই পরিমাণ যে তাদের যে টাকা নিজেদের কাছে আসে তার চেয়েও তাদের ঋণের বোঝা অনেক বেশি পরিমাণ এই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি তাদের ঋণ পরিশোধের জন্য তাদেরকে জাকাত কিংবা সৎকারে দিতে পারেন তাদেরকে জাকাত দেওয়া উত্তম কিংবা তাদের দিলে আপনার এক নম্বরে তো তার প্রয়োজন পূরণ করা হবে তিন দুই নম্বর হচ্ছে তাকে আপনি ঋণ থেকে মুক্তির একটা রাস্তা খুলে দিতেছেন আশা করি আল্লাহ দান করবেন বলেন নির্দিষ্ট একটা পরিমাণ আমার আমি উপার্জন করলাম কিন্তু আমার এই উপার্জনের ভিতরে আল্লাহ রব আলমিন গরিব মিসকিনদের জন্য নির্দিষ্ট একটা অংশ রেখে দিচ্ছেন সুতরাং তাদের নির্দিষ্ট অংশটা আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ রব আলম আমাকে আমার জিম্মাদার থেকে মুক্ত জিম্মাদারি পালন করার খাতিরে আল্লাহ রব আহম আমাকে জান্নাতবাসী করে করা দেবেন ইনশা আমরা সকলে চেষ্টা করি এই সৎকায় ফিতির এবং জাকাত তার আসল মুস্তাহিকের হাতে পৌঁছানোর জন্য আল্লাহ রব আলম আমাদের সকলকে তৌফিক দান করুন